আর খেজুরের আমার প্রয়োজন নেই আমাকে তুমি নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আমাকে কালিমা নামক দৌলত পড়াইয়া চিরকালের জন্য আমাকে জান্নাতি বানাও কেমন এতিম নবী আমার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরা ইনসান ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آل وسلم تسليما اللهم صل على قلب محمد في القلوب اللهم صل على صدر محمد في الصدور اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على محمد بعدد نجوم السماء اللهم صل على محمد بعدد ملائكة السماء والأرض اللهم صل وسلم وبارك عليه সম্মানিত সুদী মণ্ডলী অধ্যকার আয়োজিত আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন মহতি মজলিসের সম্মানিত মাননীয় সভাপতি মণ্ডলী দিগার উলামায়ে কেরাম আমাকে আদেশ করেছেন আমার শ্রদ্ধাবর উস্তাদে মুকাররাম হাফেজ মাওলানা মুফতি ইনআমুল হক বশারি সাহেব
হযরতের আদেশ রক্ষার্থে আমি বসেছি রাসূলের খুলুক নিয়ে দুকানা আয়াতের টুকরো বিশেষ তিলাওয়াত করেছি কুরআন ও হাদিসের আলোকে রাসূলের সিরত নিয়ে অল্প সময়ের মাঝেই কথা বলা কথা শেষ করার চেষ্টা করব মা তৌফিকে ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের যত সৌন্দর্য রূপ লাবণ্য দিয়েছেন রূপ লাবণ্য দিয়েছেন একা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যত গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আফতাবে নবুয়ত সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা জনাব আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন যা আধা ঘন্টা 20 25 মিনিটের ভিতরে আলোচনা করার শেষ করার মত নয় প্রত্যেক আলোচকরাই অংশ বিশেষ কিছু আলোচনা করবেন সকলের পবিত্র জবান থেকে আপনারা শুনবেন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূলের সীরত আরেকটা হলো মিলাদুন নবী আরেকটা হলো সীরাতুন নবী মিলাদ শব্দের অর্থ হলো রাসূলের জন্ম জন্মকালীন অল্প সময় যা ঘটনা ঘটেছে নবী যে বিভিন্ন ঘটনা বিশেষ নিয়ে দুনিয়াতে আগমন করেছেন জন্মটাকে বলা হয় মিলাদ রাসূলের জন্ম মিলাদের সময় রাসূলের জন্ম গ্রহণের সময় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে এইগুলা আলোচনা করা নফল এবং সওয়াব রয়েছে নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিয়ম নীতি বজায় রেখে রওজা শরীফে শোয়া পর্যন্ত বা রাসূলের ওয়াফাত শরীফ পর্যন্ত যা রেখে গেছেন তাকে বলা হয় সীরাতুন নবী নবীর জীবন আদর্শ জীবন বৃত্তান্ত যাকে বলা হয় প্রিয় সুধী মণ্ডলী সীরাতুন নবী বা মিলাদুন নবী সীরাতুন নবী দুনোটাই তো আমাদের নবীজির মিলাদ নিয়ে আলোচনা করলে সওয়াব পাওয়া যাবে আর সীরাত নিয়ে আলোচনা করলে একটা মানুষ আল্লাহ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছতে পারবে রাসূলের আদর্শ রাসূলের ক্যারেক্টার রাসূলের মতাদর্শ কোন কাজে কি আদেশ কোন কাজে কি নিষেধ রয়েছেন এইগুলা যদি উম্মতের পাহারাদার রাহবার উলামায়ে কেরাম আলোচনা করে একটা যুবক একটা যুবতী একটা বিদ্যা একটা বৃদ্ধানী একটা কিশোর একটা কিশোরী তার জীবনটা হয়ে যাবে সাকসেসফুল তিলাওয়াত করেছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী গো আপনাকে উত্তম চরিত্র দেওয়া হয়েছে আযীম শব্দটা হলো মহান রব্বুল আলামিনের একটা সিফতি নাম আযীম মহান মহৎ বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি মহান তার নবী কেও এই গুণবাচক একটা ইসিম বা শব্দ দিয়ে কোরআনে ঘোষণা দিতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আপনি মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিনে কেরাম বলেন যারা মহান চরিত্রের অধিকারী বা যার মধ্যে এই চরিত্র বিশেষ রয়েছে তার চারটা গুণ এক নম্বর জীবনে কাউকে জুলুম করার কল্পনাও করবেন না মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে মা বোনরা খুব খেয়াল করে শুনবেন নারী যেমন জালেম হয় অত্যাচার করে পুরুষও অত্যাচার করে জালেম হয় হয় না সবাই মনোযোগ দিয়ে শুনবেন জীবনে কাউকে অত্যাচার করার পরিকল্পনাও করবেন
তুই লম্বার অত্যাচারিত হলে তাকে ক্ষমা করে দিবি তিন লম্বার তার জন্য হিদায়াতের দোয়া করবেন চার লম্বার উল্টো তার সাথে সহানুভূতিটা দেখাবেন চারটা জিনিস বললাম যদি কোন হাদিস থেকে কোন একটা ঘটনা না আনা হয় আপনারা অবশ্যই বুঝবেন না জুলুম করার পরিকল্পনা থাকবে না জুলুম করলে মাজলুম হলে তাকে ক্ষমা করে দিবেন তিন নম্বর হলো তার জন্য হিদায়াতের দোয়া করবেন চার নম্বর হলো উল্টো তার প্রতিশোধ না নিয়ে তার প্রতি সহানুভূতি হবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় কোন এক ইহুদির বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ নিছেন কূপ থেকে তিনি পানি উঠায়া দিবেন এক বালতি পানি উঠাইলে নবীকে দুটা খেজুর দিবে কয়টা খেজুর ইহুদি নবীকে পরীক্ষা করার জন্য কাজে লাগিয়ে নবীর পাশে ওই কুয়ার পাশে দাঁড়িয়ে আছেন নবী পানি কুয়া থেকে তুলতেছেন কূপ থেকে পানি তুলতেছেন পানি তুলতে তুলতে রশিটা নরম হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালতির রশিটা ছিঁড়ে কুয়ার গভীরে চলে যায় অপরদিকে ইয়াহুদি এসে একটা গালে তাপ্পুর বসাইলো কার গালে তাপ্পুর বসাইছে এই কার গালে তাপ্পুর বসাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি গাল মোবারকে থাপ্পুর বসাইছেন নবী থাপ্পুর খেয়ে চুপ রয়েছেন আর বলতেছেন চাচা যান আপনি যদি বলেন আপনার রশি ছেড়া বাসিটা বালতিটাকে আমি তুলে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হাত তুলে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমাদের হাতের মতোই তো ছিল নাকি না ফাসাদ ছিল আরে বাবা আমাদের হাতের মতো তো না আমি মনির ইসলামের হাতের মতো নবীর হাত তো নবীর হাত এক হাত কি ফাসা দুনিয়ার নিয়ম নীতি বজায় রেখে আল্লাহ যেভাবে তাকে সৃষ্টি করেছেন হাতটা তো ততটুকু লম্বা ওবে আমার আপনার নবী যখন হাত দেয় নবীর হাতটা কূপের তলা পর্যন্ত নিচ পর্যন্ত চলে যায় ওপর দিকে ইয়াহুদি নজর করতেছেন কিন্তু কূপের গভীর থেকে তো বালতিটা আনা সম্ভব নয় মুহাম্মদ সে কি করতেছেন সে চুপিসারে দেখতেছেন বালতিটা টেনে এনে বলেন চাচা যান আপনি বালতিটা নিয়ে যান ওই ইহুদি একটা দেখছেন নবীর মুজিজা এজাজ অপারক যা অন্য কেউ দেখাইতে পারে না অন্যর পক্ষে সম্ভব না আমার আপনার দয়ার নবী এটা করে দেখাইছেন বালতি উঠানির পর বলতেছেন চাচা আপনার বালতিটা নিয়ে যান আপনার হাত কানা দেন হাত কানা নিয়ে এরকম ভাবে তিনি আদর করতেছেন সোহাগ করতেছেন চাচা যান আমাকে আপনি তাপ্পুর দিয়েছেন আপনার হাতে ব্যথা পাইছেন নাকি বুঝছেন বালতিটা তুলে দিয়েছেন আর বলতেছেন চাচা যান আপনি ব্যথা পাইছেন কিনা মনে মনে দোয়া করতেছেন আর ওই দিকে মনে মনে বলতেছেন আমি তাকে মাফ করে দিয়েছি সে আমি মুহাম্মদকে চিনে নাই চিনলে আমার সাথে এরকম বেয়াদবি আচরণ করতো না নবীর দুইটা আদর্শ বা চরিত্রের দিকে এক নম্বর হলো নবীর মুজেজা দেখে যে গভীর কূপ থেকে বালতিটা কিভাবে তুললো এটা সম্ভব নয় দুনিয়ার কোন মানবের সম্ভব নয় দ্বিতীয় নম্বর একটা আদর্শ বা ক্যারেক্টার দেখছেন আমি তাকে জুলুম করেছি উল্টা আমার সাথে সহানুভূতি দেখাইছেন যে চাচা আপনার হাতে ব্যথা পাইছেন নাকি ইয়াহুদি কাহিনী দেখা কাহিনী এই দুই কাহিনীর পর ইয়াহুদি বলেন মুহাম্মদ তুমি একজন হইলে আদর্শবান বালক আদর্শবান ছেলে আমাকে তুমি তোমার হাতে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও আমাদের নবী অত্যাচারিত হয়েছেন জুলুম হয়েছে নির্যাতন হয়েছেন নির্যাতিত হয়েছেন নবীকে মারপিট করেছে রক্ত জড়াইছে উহুদে তিনি দন্দান শহীদ করেছেন তাইফে রক্ত জড়াইছেন কারো প্রতি প্রতিশোধ নিয়েছে
নবী আরেকজনের বাড়িতে কাজ করতে গেছে ইহুদির বাড়িতে বালতি উঠাইলে দুইটা কেজর দিবে নবীর জন্য কিছু অভাব ছিল নাকি জিব্রাইল তো এসে বলছে উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ করে দিবে বলছেন না কাজ করে আমি খাব নবীর শিক্ষা কি নিজের কর্ম করে খান কোরআনে আছে যে এবং হাদিসও আছে সহস্ত কামাই নিজের হাতের কামাই খাও কারো প্রতি নির্ভরশীল হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে উম্মত কি পাইলা জুলুম করা শিখলা না মাজলুম হওয়া শিখলা মাজলুম হয় নবী তার প্রতি উল্টো সহানুভূতি দেখান আমরা তো আমাদের অবস্থা বা হালত তো অন্যরকম নবীকে তায়েফে রক্ত জড়াইতে হয়েছে উহুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিনের হাতে দন্দন মোবারক তিনি শহীদ হয়েছেন দিনের জন্য রক্ত মাখা দিন আমাদের কাছে রেখে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউয়ারিসু দিনার ওয়া লা দিরহামা নবীর দায়িত্ব বা মিশন কে চালাবে হক্কানি উলামায়ে কেরাম চালাবে তারা কাউকে গালি দিবে না কারোর প্রতি প্রতিশোধ নিবে না তাদের মাঝে থাকবে নবীর আদর্শ বা কিরিক্তার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের সিরাত কোনটা আয়েশাকে প্রশ্ন করছেন রাসূলের সিরাত হইল পুরোটা কোরআন পড়েন নবীর আদর্শ পাবেন নবীর ক্যারেক্টার পাবেন নবীর জীবনী পাবেন নবীর মতাদর্শ পাবেন নবীর মতাদর্শ অনুযায়ী যদি চলতে পারো দুনিয়া তো কামিয়াব হয়ে যাবে পরকালও কামিয়াব হয়ে যাবে ইয়াক ইহুদির কাছে আমার আপনার নবী একটা লৌহ বর্ম হেলমেট তিনি দিয়েছিলেন বন্দুক দিয়েছিলেন অর্থ কতটুক অসৎ চলছিলেন বন্দুক ওই হেলমেটটা বন্দুকিটা ছুটানোর জন্য নবীর কাছে অর্থ ছিল না বন্দুক দিয়া কিছু টাকা আনছিলেন বা খেজুর আনছিলেন ইয়াহুদি আয়েশা বলতেছেন মুহাম্মদ তোমরা মুসলমানরা এমনই হয়ে থাকো পরের মাল আনার সময় খুব কাগত মিনতি করিয়া খুব মুখ ভরিয়া ভুলিয়ানো দেওয়ার সময় আর স্মরণ থাকে না উপর দিকে চুক্তি পত্রে আরো সময় রয়েছেন নবী এই কথা বলে নাই বলে চাচা আপনার চুক্তিপত্র তো আমার আরো অনেক ডেট বা সময় রয়েছেন ইয়াহুদি এসে নবীর গায়ে এরকম ভাবে কোলার ধরে টেনে ধরলেন ঘটনাস্থলে আমার আপনাদের হৃদয়ের একজন স্পন্দন সাহাবী ছিলেন উমরে ফারুক নাম শুনছেন শয়তান পর্যন্ত যাকে ভয় করত তার ভয় থরথর করে কাঁপত যে রাস্তা দিয়ে যেতেন উমর সেই রাস্তা দিয়ে শয়তান আসত না নবীর সাথে এরকম বেয়াদবি দেখিয়া উমর বলেন নবী আমার সঙ্গের তরবারি দিয়ে তার মাথা এখনই দ্বিখণ্ডিত করে দিব তার দেহ থেকে মাথা আলাদা করে দিব নবী বলেন থামো অসৎ ব্যবহার উমর আমার সাথে করেছে নাকি তোমার সাথে করেছে উমর বলেন নবী না আমার সাথে করে নাই আপনার সাথে করেছে কিন্তু আমার তো ঢিলে মানে না অর্ডার চাই তার গর্দান তার মাথা থেকে আলাদা করে ফেলবো শিরচ্ছেদ করে ফেলবো উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে ধমক দিয়েছেন ধমক দেওয়ার পর নবী বলছেন উমর তাকে নিয়ে আমার অমুক সাহাবীর কাছে যাও আমার পাওনা খেজুর তাকে দিয়ে দিবা আর তুমি তে যে তাকে ধমক দিয়েছো সহানুভূতি দেখাও নাই এর জন্য তাকে আরো নির্দিষ্ট পরিমাণ খেজুর দিবা উমর রাদিয়াল্লাহু তাআলা হোক এমনই তো রাগান্বিত আবার বলছে জরিমানা দেওয়ার জন্য তাকে নিয়ে যান বলেন এ ইহুদি আজকে এই ব্যবহারের প্রতিক্রিয়া যদি নবী চাইতেন তোমার মাথা নিয়ে আমার সাথে হাঁটতে পারতে না ধরো তোমার পাওনা খেজুর আর ধমকের জন্য আমার ব্যবহারের জন্য নেও তোমার জরিমানা উমরকে বলতেছেন উমর আমি জরিমানা নেওয়ার জন্য আসি নাই
আমি কোরআনের একখান আয়াত পড়েছি বা আমি তৌরাত জবুর ইনজিল পেয়েছি আমি একজন তৌরাত জবুর ইনজিলের পণ্ডিত তৌরাত জবুর ইনজিলের একজন পণ্ডিত ওইখানে পেয়েছি আখিরুজ জামানায় একজন নবী আসবেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান চরিত্রবান হবেন মহান চরিত্রবান হবেন আর খেজুরের আমার প্রয়োজন নেই আমাকে তুমি নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আমাকে কালিমা নামক দৌলত পড়াইয়া চিরকালের জন্য আমাকে জান্নাতি বানাও কেমন এতিম নবী আমার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে কেমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশে কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশে হারা কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে চলো 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 মমিন নবী জির সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে এই বিজয়নগরের মুসলমান ধর্মপ্রাণ মুসলমান একটা ওয়াদা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব যত মুসলমান রয়েছো যে যে তরিকার রয়েছো আমার নবীর শানে যদি কোনো বেয়াদবি হয় আমার নবীর শানে যদি কেউ মুখ ভাড়ায় জিব্বা নাড়াই আমার নবীর শানের বেয়াদবি যদি কেউ করে বেয়াদবি করতে যায় চোখ তুলে আমার নবীর শানে বেয়াদবি করতে যায় কেউ যদি হাত বাড়ায় আমার নবীর শানে বেয়াদবি করতে যায় যদি সর্বাত্মক কেউ চেষ্টা করে যদি হাত বাড়ায় তার হাত ভেঙে দেওয়া দায়িত্ব সমস্ত আশেকদের কার দায়িত্ব সমস্ত আশেকদের দায়িত্ব দল বল নির্বিশেষে নবীর খতমে তাহাফুজে খতমে নবুয়তের দায়িত্ব আমাদের যখনই কোনো এরকম কোনো পরিস্থিতি আসে রে মুসলমান দল বল নির্বিশেষে সকলেই আমরা ময়দানে জাপে পড়ব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত